রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা মুসলিম রয়েছেন, আমার কথা যারা শুনছেন, আপনাদের সকলকে আমি বলতে চাই, কোরআনের বাহিরে সকল বানোয়াট গ্রন্থগুলি হলো তাগুত। এগুলি আপনাদের সবসময় মনে রাখতে হবে। আর তাগুতের কোনো কিছুকে আপনানো যাবে না, বরং আল্লাহ তাআলা বলছেন তাগুতের সব কিছুকে বর্জন করে চলতে হবে, নইলে আপনার আমার ইমান থাকবে না। কোরআনের 2 নম্বর সুরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, ফামা ইয়াকফুরু বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন, ইসলামী যে জীবন ব্যবস্থা, এই যে কোরআনের যে ফয়সালা, এই ফয়সালার ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সুষ্ঠু পথ গুমরাহি পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে। সুতরাং যে কেউ শয়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাগুতি শক্তির বিরুদ্ধে থাকবে, আল্লাহ তাআলার উপর ইমান আনবে, সেই তো মজবুত আশ্রয় পেয়ে যাবে, যা কখনো টুটবে না। আল্লাহ তাআলা শোনেন এবং জানেন সবই ভালো করে। এখন কোরআন যখন আপনি মজবুতভাবে আঁকড়ে ধরবেন আর তাগুতকে বর্জন করবেন, তখন আপনার কোনো সমস্যা হবে না, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ বলছেন, তারপরে 4 নম্বর সূরা নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারে ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা ত্বাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার পূর্বে থেকে যা নাজিল হয়ে আসছে, এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি ফায়সালার জন্য শয়তানের কাছে যায়, তাগুতের কাছে যায়, কোরআনের বিপরীত ফায়সালার কাছে যায় সমাধানের জন্য। কিন্তু সেসব অমান্য করার জন্যই এই কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে গেছেন। এই তাগুতি সিস্টেমের নিজস্ব যেসব মতবাদগুলি রয়েছে, যেসব গ্রন্থগুলি রয়েছে, কোরআনের বিপরীত তাগুতের কাছে রয়েছে তাদের নিজস্ব ফিকা, কোরআনের বিপরীত তাগুতের কাছে রয়েছে তাদের নিজস্ব উসুল, নিজস্ব হাদিস, নিজস্ব বালাগ, নিজস্ব ফলসফা, নিজস্ব ফতোয়া। এই কোরআনের বিপরীত তাগুতের কাছে রয়েছে তাদের নিজস্ব ফাজাইল, মাসাইল, ফয়জান, সভ্যতা, তরিকা, গ্রন্থ, মতবাদ, মত এবং পথ। এগুলি আমরা তাদেরকেই দেখতে পাই যারা কোরআন বর্জন করে তাগুতকে আঁকড়ে ধরেছে। আর মুসলিমরা সবসময় এগুলি বর্জন করে চলে, তাই মুসলিমদের জন্য এই কোরআনই যথেষ্ট হয়ে থাকে সর্বযুগের মুসলিমদের জন্য। ইব্রাহিম রাসুলের কওমের জন্য এই আল্লাহর কোরআন যথেষ্ট ছিল, মুসা রাসুলের কওমের জন্য যারা মুসলিম ছিলেন তাদের জন্য এই কোরআন যথেষ্ট ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনের যারা স্পেশাল উম্মত, তার কওমের লোক যারা বিশ্বাসী খাঁটি মুসলিম, তাদের জন্য এই কোরআন যথেষ্ট। কারণ তারা জানে আল্লাহ যে প্রশ্ন করেছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি এটা যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, যে তোমার দিকে একটি গ্রন্থ নাজিল করা হয়েছে যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে, ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, এর ভিতরে উপদেশ রয়েছে, রহমত রয়েছে যারা বিশ্বাস করবে তাদের জন্য। তা মুসলিমরা সবসময় শুধু কোরআন বিশ্বাস করে, তাই এর ভিতরে কখনো তারা কোনো তাগুত পায় না। আর এর বিপরীত যত গ্রন্থ ধর্মের নামে রয়েছে, যত গ্রন্থ ইসলামে প্রবেশ করানোর জন্য মানুষেরা লেগে আছে, সেগুলি কি তারা বর্জন করে চলে? কারণ সেগুলি সবই হচ্ছে তাগুত।